টনটনের রোমাঞ্চকে সঙ্গী করে বাংলাদেশ দল এখন নটিংহামে, যেখানে বিশ্বকাপে নতুন কোনো ইতিহাস রচিত হবে 20 জুন। বিশ্বকাপে বাংলাদেশ দল এখন যে কোনো দলকেই হারানোর সামর্থ্য বিশ্বাস দুটাই রাখে, যার প্রমাণ ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিয়েছে সাকিব লিটনরা। ক্যারিবীয়দের হারানো কি শুধু একটা জয় নয়, স্বস্তি এবং মোমেন্টাম ফিরেছে বাংলাদেশ দলে। সেমিফাইনাল খেলতে হলে বাংলাদেশকে যেতে হবে আরও কিছুটা পথ। অস্ট্রেলিয়া ছাড়াও বাংলাদেশকে খেলতে হবে পাকিস্তান, ভারত ও আফগানিস্তানের সঙ্গে। আপাতত অস্ট্রেলিয়াকে নিয়েই কৌশল সাজাবে টিম ম্যানেজমেন্ট। অজিদের হারাতে পারলে বাকি 3 ম্যাচের হিসেব অনেকটা সহজ হয়ে যাবে মাশরাফিদের কাছে। আরও 4টা ম্যাচ আছে, অনেক দূরে, আমাদের প্রত্যেকটা ম্যাচকে এখন ইম্পর্টেন্ট, আমাদের নেক্সট অস্ট্রেলিয়া ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট, তো আমরা ওইটা নিয়েই চিন্তা করছি। আসলে চারায় যদি যেতে হয় তো অবশ্যই আমাদেরকে অনেক ভালো উইকেট খেলে যেতে হবে, জিনিসটা এখনও কঠিন আছে আমাদের জন্য। বাট তারপরও যেভাবে আমরা খেলছি, আমার মনে হয় যে আমরা যদি আমাদের এই অ্যাবিলিটিটা ধরে রাখতে পারি, আমাদের যদি প্রপার এক্সিকিউশনটা ঠিক মতন হয়, তাহলে আমার মনে হয় যে মানে অসম্ভব কিছুই না, কিন্তু আমাদেরকে ভালো খেলতে হবে। সুতরাং এখনও চারা যাওয়ার কথাটা ওইভাবে মাথায় না নেওয়াটাই ভালো, এই চাপটা তৈরি না করাই ভালো নিজেদের মধ্যে। আমরা জানি আমাদের টার্গেট কী, বাট প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য ইম্পর্টেন্ট, সুতরাং নেক্সট ম্যাচ শুধু অস্ট্রেলিয়া, এটাই মাথায় রাখতে হবে। ক্যারিবীয়দেরকে হারানোর পর একটা বিষয় পরিষ্কার, বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ ছিল 300 উপর রান তাড়া করে জেতা যায় কি না। সেখানে ইতিহাস লিখেই ভক্তদের উচ্ছ্বাসে ভাসিয়েছেন লিটন সাকিব। এই ম্যাচে আরও অনেক বার্তাও এসেছে, সাকিব প্রমাণিত তিনি কেন সেরা, কেন তিনি বিশ্বসেরা। কিন্তু সাকিবকে যোগ্য সঙ্গ দেয়া লিটন আরও একবার প্রমাণ দিলেন একাদশে তিনি যে কোনো পজিশনে খেলার সামর্থ্য রাখেন। নিজের প্রথম বিশ্বকাপ ম্যাচের চাপ উড়িয়ে দেন 94 রানের দুর্দান্ত এক ইনিংস খেলে, সেই সঙ্গে টিম ম্যানেজমেন্টকেও অনেকটা চাপ মুক্ত করেছেন লিটন। আমাদের বেঞ্চ এবার খুব স্ট্রং, যেখানে আপনি সাব্বির এখনও বসে আছে, রুবেল বেঞ্চে বসে আছে, সুতরাং আমি মনে করি আমাদের বেঞ্চ ইজ ভেরি স্ট্রং। হ্যাঁ, লিটন ওয়াজ পারফর্মিং ভেরি ওয়েল, দুটো ম্যাচ এর আগে আয়ারল্যান্ডে দুটো ম্যাচ খেলেছে, একটা দুটো ম্যাচে কিন্তু পারফর্ম করেছে, রান করেছে, আর ও যে ভালো নেকে আছে আমরা জানি। লিটন সচরাচর এই জায়গাটায় ব্যাটিং করেন, এটাই একটা চ্যালেঞ্জ ছিল আমাদের সবার জন্য আসলে, যে পাঁচে লিটন কেমন করবে। তো মিথুন যে খারাপ খেলছিল সেটা না, হয়তো আমরা চাচ্ছিলাম যে এইসব লিটন যেটা হচ্ছে লিটন এক্সপ্লোসিভ শর্ট বলে জিনিসটা, পাস বলে জিনিসটা অনেক ভালো। তো যেটা হয় যে আমরা তো জানি যেখানে আমাদের 350-360 চেস করতে হবে, 340 চেস করতে হবে, তো আমরা ওই জন্যই হয়তো বা এই বাজিটা নিয়ে, বাজি আমি বলবো না, আমি বলবো যে এটা একটা প্রপার ট্যাকটিক্যাল চেঞ্জ ছিল সত্যি কথা বলতে গেলে, এবং ইটস ওয়ার্কস। সত্যি কথা, লিটন ডেফিনেটলি প্রথম ম্যাচ খেলা ওর জন্য হয়তো বা চাপটা ছিল, বাট হি প্লেস ভেরি ওয়েল, চাপটাকে দারুণভাবে নিয়েছে এবং এত এক্সাইটেড ব্যাটিং, এত ইগ্রেসিভ ব্যাটিং করেছে, সবার জন্য কিন্তু এটা খুবই একটা এনকারেজিং ব্যাপার সত্যি কথা বলতে।